মুখের ভিতর বিধে রয়েছে সাইকেলের আস্ত স্পোক, ওপরের তালু A4O4। 5 বছরের শিশুকে নিয়ে দিশেহারা পরিবার, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। অবশেষে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সফল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল জয়পুরের বারেবেন্দা গ্রামের বাসিন্দা শিশুর। পরিবার সূত্রে দাবি, সোমবার দুপুরে খেলতে খেলতে মুখের মধ্যে ওপরের তালুতে সাইকেলের স্পোক ঢুকে যায় শিশুর। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে এই ধরনের অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় নিয়ে যাওয়া হয় দেবেন মাহাতো সদর হাসপাতালে। বাচ্চা খেলাখেলি করতে ছিল, সেই তখন কিভাবে লেগেছে এটা কেউ জানে না। এখন কেমন আছে আপনার বাচ্চা? এখন বাচ্চা ঠিক আছে। প্রায় 50 মিনিট ধরে অস্ত্রোপচারের পর বের হয় স্পোকটি। বাড়ির লোক চাচ্ছিল বাইরে নিয়ে যাবে, কিন্তু আমি বললাম আমরা এখানে করে দিতে পারবো, আপনাদের উপর আমাদের উপর যদি ভরসা রাখেন ডেফিনেটলি আমরা চেষ্টা করবো করে দেওয়ার। পেশেন্ট নর্মাল, আজ তো পেশেন্ট নর্মাল খাচ্ছে, না এটা রিস্কি, কারণ সমস্ত সেট আপ তো আমাদের কিছু নেই, আমাদের লিমিটেড রিসোর্সে আমরা কাজ করি। চিকিৎসকরা জানিয়েছেন সুস্থ রয়েছে ছোট্ট শিশু, সব ঠিক থাকলে বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, ABP আনন্দ, পুরুলিয়া।